আসসালামু আলাইকুম, কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। মাধ্যমিক ক্যান্টন পাবলিক স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পরিচিতি: মোহাম্মদ রেজাউল ইসলাম, প্রভাষক ব্যবস্থাপনা, মাধ্যমিক ক্যান্টন পাবলিক স্কুল ও কলেজ। পাঠ পরিচিতি: শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, অধ্যায় প্রথম, আজকের পাঠ প্রত্যক্ষ সেবা। এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্রত্যক্ষ সেবা কাকে বলে বলতে পারবে, প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য সম্পর্কে বলতে পারবে, প্রত্যক্ষ সেবার শ্রেণী বিভাগ সম্পর্কে বলতে পারবে, বাংলাদেশে প্রত্যক্ষ সেবার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে বলতে পারবে। প্রত্যক্ষ সেবা গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ এমন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে এরূপ কাজ বা সুবিধাকে বিক্রয়ের জন্য উপস্থাপন করা নিঃসন্দেহে ব্যবসার গুরুত্বপূর্ণ অঙ্গ। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে তা যেভাবে দৃশ্যমান থাকে এবং মালিকানা হস্তান্তরিত হয়, সেবার বেলায় তাকে সেভাবে সংজ্ঞায়িত করা যায় না। এক্ষেত্রে গ্রাহক সেবা পেয়ে উপকৃত, তৃপ্ত বা সন্তুষ্ট হয়। পণ্যের মতো সে এটাকে অন্যত্র নিয়ে বিক্রয় করতে বা মালিকানা হস্তান্তর করতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রত্যক্ষ সেবা কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ কোনো কাজ, সুবিধা বা তৃপ্তি প্রদানকে প্রত্যক্ষ সেবা বলে। প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য, এখানে দেখো প্রত্যক্ষ সেবার অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ কাজ, সুবিধা বা তৃপ্তিকে সেবা বলে। পণ্যের যেমন কিছু বৈশিষ্ট্য আছে, তেমনি প্রত্যক্ষ সেবা ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য লক্ষণীয়। প্রথম বৈশিষ্ট্য, কাজ বা সুবিধা। প্রত্যক্ষ সেবা হলো কোনো কাজ, সুবিধা বা তৃপ্তি যা বিক্রেতা ক্রেতাদের নিকট বিক্রয়ের জন্য উপস্থাপন করে। অস্পর্শনীয় প্রকৃতি, সেবা অনুভব করা যায় বা এর দ্বারা প্রয়োজন পূরণ হয়, গ্রাহক তৃপ্তি লাভ করে, কিন্তু বিক্রয়ের পূর্বে স্বাদ, সুবিধা, তৃপ্তি ইত্যাদি স্পর্শ বা ছুঁয়ে দেখে শুনে নেওয়ার সুযোগ কম থাকে। মালিকানা হস্তান্তর যোগ্য নয়, সেবা স্পর্শনীয় বা বাস্তব কোনো বস্তু না হয়, এর মালিকানা হস্তান্তরের প্রশ্ন আসে না। মজুদ যোগ্য নয়, সেবা মজুদ যোগ্য নয়, অর্থাৎ সেবা কখনো যখনই উৎপাদন হয় তখনই তা ভোগের প্রশ্ন আসে, অর্থাৎ তখনই ভোগ করতে হয়, এটা মজুদ করা যায় না। গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান, ভোগের কেন্দ্র থেকে অনেক দূরেও পণ্য উৎপন্ন হতে পারে, কিন্তু সেবার বেলায় তা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে প্রত্যক্ষ সেবার পাঁচটি বৈশিষ্ট্য দেখছি। প্রথমে কাজ বা সুবিধা, এটা বিক্রেতা ক্রেতাকে সুবিধা প্রদান করে এবং ক্রেতা এটা ক্রয় করে সুবিধা ভোগ বা তৃপ্তি ভোগ করে থাকে। অস্পর্শনীয় প্রকৃতি, সেক্ষেত্রে বন্ধুরা সেবাকে স্পর্শ করা যায় না, ছুঁয়ে দেখে শুনে নেওয়ার সুযোগ কম থাকে, মালিকানা হস্তান্তর যোগ্য নয়। সেবা এমন একটা বা প্রত্যক্ষ সেবা এমন একটা সেবা যেখানে এটা স্পর্শনীয় বা বাস্তবে কোনো বস্তু না হয়, এর মালিকানা হস্তান্তর করা যায় না। সেক্ষেত্রে বন্ধুরা আমরা জানি যে তোমরা যে পণ্যদ্রব্য ক্রয় করো সেই পণ্যদ্রব্য কিন্তু হস্তান্তর হয়, কিন্তু প্রত্যক্ষ সেবা হস্তান্তর হয় না। মজুতযোগ্য নয়, আমরা অন্যান্য পণ্যদ্রব্য যেমন মজুত করতে পারি, প্রত্যক্ষ সেবা কিন্তু সেভাবে মজুত করা সম্ভব হয় না, যখনই এটা উৎপাদন হয় তখনই এটা ভোগ করতে হয়। গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান, তোমরা জানো যে পণ্যদ্রব্য উৎপাদন এক দেশে হলেও এটা ভোগ করে সারা পৃথিবী, কিন্তু প্রত্যক্ষ সেবা এমন একটা বিষয় যেটা গ্রাহকের পাশাপাশি থাকতে হয়, যেমন বিমানবন্দরের পাশে দামি হোটেল ও রেল স্টেশনের পাশে কম মূল্যের হোটেল, এ কারণেই গড়ে তোলা হয়। ব্যবসার কেন্দ্রে ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান এ কারণে গড়ে ওঠে, অর্থাৎ ব্যবসার প্রয়োজনে ব্যাংক বা বিমা প্রতিষ্ঠান গড়ে ওঠে, সেটা যে এলাকার ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে ওই এলাকার ব্যাংকের বা বিমার সুবিধা নিয়ে থাকে, তাই এটা গ্রাহকের কাছাকাছি একটি প্রতিষ্ঠান। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যক্ষ সেবার ধরন বা শ্রেণী বিভাগ। সমগ্র বিশ্বে সেবা খাত এখন ব্যবসায় জগতে সবচেয়ে এগিয়ে, কৃষি নির্ভর তৃতীয় বিশ্বের দেশ বাদ দিলে উন্নত সকল দেশে সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র হলো সেবা খাত। মানুষের আয় যতই বাড়ছে ততই মানুষ বিভিন্ন সেবার প্রতি আকৃষ্ট হচ্ছে, নতুন নতুন সেবা খাত এসে ব্যবসার সাথে যোগ হচ্ছে, তাই বৈচিত্র্যপূর্ণ সেবা খাতকে শ্রেণী বিন্যাস করা কষ্টসাধ্য। শিল্প বাণিজ্য সংশ্লিষ্ট সেবা ব্যবসায় অন্তর্ভুক্ত ব্যাংক, বিমা, পরিবহন, গুদামজাতকরণ, বিজ্ঞাপন ইত্যাদি এরূপ সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, একে বাদ দিলে বিভিন্ন ধরনের প্রত্যক্ষ সেবাদানকারী প্রতিষ্ঠান আমরা আজ
সমাজে দেখতে পাই। নিম্নে এ ধরনের কিছু প্রত্যক্ষ সেবার কথা আলোচনা করা হলো। শিক্ষা সেবা। শিক্ষা সেবা যে কোনো দেশে একটা বড় প্রত্যক্ষ সেবা খাত। প্রতিটি গ্রাম ও মহল্লা এখন কেজি স্কুল, কোচিং সেন্টার ইত্যাদি গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান চালু আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাই যে স্কুল কলেজে সরকারি বা প্রতিষ্ঠান আছে, এর বাইরে বিভিন্ন কেজি স্কুল, কোচিং সেন্টার এগুলো চালু হয়েছে এবং শিক্ষা সেবাকে বা শিক্ষা খাতটাকে এগিয়ে নেওয়ার জন্য এই কোচিং সেন্টার, কেজি স্কুল এদের অবদান কম নাই। স্বাস্থ্য সেবা। শিক্ষার্থীদের স্বাস্থ্য খাত ও সেবা খাতের গুরুত্বপূর্ণ অঙ্গ। ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান শিল্প খাতের এবং ওষুধ বিক্রেতা বাণিজ্য খাতের অন্তর্ভুক্ত। কিন্তু ডায়াগনস্টিক সেন্টার, প্যাথোলজিক্যাল সেন্টার, ক্লিনিক, হাসপাতাল ইত্যাদি প্রত্যক্ষ সেবাদানকারী প্রতিষ্ঠান ঢাকা শহরে বড় বড় নাম করা সরকারি বেসরকারি হাসপাতাল ছাড়া অসংখ্য ক্লিনিক পরিচালিত আছে। জেলা সদরে এখন এ ধরনের প্রতিষ্ঠানের ছড়াছড়ি, যা মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে চলছে। পেশাগত সেবা। বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ যে সকল সেবা সরবরাহ করে তাকে পেশাগত সেবা বলে। অডিট ফার্ম, অ্যাটর্নি ফার্ম, ইঞ্জিনিয়ারিং ফার্ম এগুলো। ভোক্তা সেবা। ভোক্তা সাধারণ সরাসরি যে সকল সেবা গ্রহণ করে তাকে ভোক্তা সেবা বলে। যেমন আমরা সাধারণত ভোক্তা, আমরা যানবাহন সুবিধা ভোগ করি, হোটেল সুবিধা ভোগ করি, বিনোদন ধর্মী প্রতিষ্ঠানের সুবিধা নিই, পর্যটনের সুবিধা নিই, মোবাইল ফোন, ইন্টারনেট এগুলো সবই ভোক্তা সেবা প্রদান করছে এবং এগুলো সবই সেবা খাতের অন্তর্ভুক্ত। বাংলাদেশের প্রত্যক্ষ সেবা সমস্যা ও সম্ভাবনা। বাংলাদেশের প্রত্যক্ষ সেবা খাতের সমস্যা মুক্ত নয়। এর উন্নয়নে সঠিক নীতি ও দিক নির্দেশনার অভাব রয়েছে। এ খাত সংশ্লিষ্টদের সেবাদানের মানসিকতার অভাব, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মূলধনের অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা, সুষ্ঠু সংস্কৃতির বিকাশে বাধা, মানুষের নিম্ন মাথা পিছু আয় এ খাতের উন্নয়নে বড় সমস্যা। সমগ্র বিশ্বজুড়ে সেবা খাতে খাত ব্যবসা দ্রুত সম্প্রসারণের শাখা হিসেবে ইতিমধ্যেই স্থান করে নিয়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধি, জাতীয় উৎপাদনে অবদান, কর্মসংস্থানের ভূমিকা ইত্যাদি বিষয়গুলো সমগ্র বিশ্বজুড়ে এখন আলোচনার বিষয়। নতুন নতুন উন্নত সেবা গ্রহণে ক্রেতাদের আগ্রহ এ খাতকে সামনে এগিয়ে যেতে উৎসাহ যোগাচ্ছে। মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি, বিনোদনের প্রতি আগ্রহ, ভোগবাদী মানসিকতা সৃষ্টি ও ব্যাপক বিজ্ঞাপন মানুষকে উত্তরোত্তর উন্নত মানের সেবা গ্রহণে উৎসাহিত করছে। এমন তো অবস্থায় বাংলাদেশও তা থেকে পিছিয়ে নাই। দেশের অর্থনৈতিক উন্নয়ন, অধিক কর্মসংস্থানের স্বার্থে সরকারকে এখাতের উন্নয়নে ভূমিকা রাখা প্রয়োজন। বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এখাতে বিনিয়োগ যতই এগিয়ে আসবে, বাংলাদেশের সেবা খাত তত বেশি অর্থনীতিতে অধিক ভূমিকা রাখতে সক্ষম হবে। উত্তরা ইপিজেড এ তুহিনের একটি গার্মেন্টস ফ্যাক্টরি আছে। তিনি বিদেশ থেকে সুতা, কাপড়, অন্যান্য উপকরণ কিনে এনে পোশাক তৈরি করে ইউরোপের বাজারে বিক্রি করেন। মান উন্নত হয় উত্তর ও দক্ষিণ আমেরিকার ক্রেতারা তার তৈরি পোশাক ক্রয় করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন, কিন্তু আর্থিক সমস্যার কারণে তুহিন সেখানে বাজার সম্প্রসারণ করতে পারছেন না। ক. বিনিময় কি? খ. প্রমিতকরণ বলতে কি বোঝায়? গ. উদ্দীপকের ব্যবসায় কোন কাজের বর্ণনা দেওয়া হয়েছে ব্যাখ্যা করো। তুহিন কিভাবে সমস্যা থেকে উত্তরণ লাভ করতে পারে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যক্ষ সেবা মূলত এর যে বৈশিষ্ট্যগুলো থেকে আমরা বুঝতে পারি যে এটা গ্রাহককে সুবিধা প্রদান করে। প্রত্যক্ষ সেবা স্পর্শ করা যায় না, মালিকানা হস্তান্তর করা যায় না। একজন ডাক্তার তার সেবা প্রদান করে, একজন ডাক্তারের যে জ্ঞান সেটা চাইলে সেটা হস্তান্তর হয় না। মজুতযোগ্য নয়, আমরা প্রত্যক্ষ সেবাকে মজুত করতে পারি না। অন্যান্য পণ্য দ্রব্য আমরা মজুত করতে পারি, কিন্তু প্রত্যক্ষ সেবা মজুত করা যায় না। গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান, এটা গ্রাহকের কাছাকাছি থাকতে হয়, কারণ যেখানে যে প্রত্যক্ষ সেবা যত নিকটে আছে গ্রাহক সেই নিকটবর্তী স্থানে যায় এবং সেবাটা গ্রহণ করে। তাই দূরবর্তী কোনো স্থানে ভালো থাকলেও সেটা নেওয়ার সুযোগ কম থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ যে বিষয়টা আলোচনা করলাম প্রত্যক্ষ সেবা বিষয় নিয়ে, অর্থাৎ এটা মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে বা মুনাফা অর্জন করে গ্রাহক ব্যবসায়ী এবং গ্রাহককে তার বিনিময়ে সুবিধা, তৃপ্তি বা আনন্দ